সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্স ক্লাসরুমের আজকের এই ক্লাসে। আজকের ক্লাসে আমরা মূলত সংযুক্ত কলেজের ত্রিকোণমিতি সেই অংশটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা মানে আমাদের আজকের এই যে লেকচার সিরিজ, এই লেকচার সিরিজ জুড়ে আমরা সংযুক্ত কলেজের ত্রিকোণমিতিক অংশ নিয়ে আলোচনা করব। উচ্চতর গণিতের প্রথম পত্রের ত্রিকোণমিতির যে অংশটি আছে সেটি পুরো তো মূলত আলোচনা করব। তো আমাদের এই পর্বটিকে আমরা মূলত নয়টি পর্বে ভাগ করেছি, অর্থাৎ নয়টি ভিডিও। এর লাস্টে হচ্ছে সলভ ক্লাস, এর আগে আপনারা আটটি ভিডিও পাবেন। তো এই আটটা ভিডিও আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখলে আশা করি আপনাদের ত্রিকোণমিতিতে এমসিকিউ রিলেটেড যে সমস্যাগুলো আপনাদের হয় সেটা এইচএসসি পরীক্ষায় হোক কিংবা বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় হোক সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান হয়ে যাবে, কারণ আমরা প্রত্যেকটা অঙ্কই এখানে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে করার চেষ্টা করব, যেটা অবশ্যই টাইম কনজিউমিং হবে, আপনাদের জন্য রপ্ত করা সহজ হবে। আর আপনাদের প্রত্যেকটি ক্লাসের যে পিডিএফ প্র্যাকটিস শিট, স্লাইডের পিডিএফ সবগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে। আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে মেম্বার হয়ে যাবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদেরকেও ইউনিভার্স ক্লাসরুম ফেসবুক গ্রুপের মেম্বার করে দিবেন, তাহলে আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো। তো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা প্রথমে যে ম্যাথটি নিয়েছি সেটি খুবই সহজ একটি ম্যাথ। একটু খেয়াল করে যদি দেখেন তাহলে এই ম্যাথের প্যাটার্নটা কীরকম, এই ম্যাথের প্যাটার্নটা অনেকটা এরকম না, ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান এ ট্যান বি। আপনারা যদি এই ফরম্যাটে কোনো ম্যাথ দেখেন তাহলে এটার অ্যান্সার সহজভাবে বলবেন, যে এটার অ্যান্সার খুব সহজে আমরা বলে দিতে পারবো, এটার অ্যান্সার হবে হচ্ছে ট্যান এ প্লাস বি। তো ট্যান এ প্লাস বি মান কত দেখেন, এখানে এর মান হচ্ছে 20 আর বি এর মান হচ্ছে 25, তাহলে 20 প্লাস 25 তাহলে ট্যান 45, ট্যান 45 তাহলে 1045 এর মান কত আমরা খুব ভালো করে জানি, 1045 এর মান হচ্ছে 1, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এ। এটি একটি বিশ্ববিদ্যালয় আসার প্রশ্ন, আপনারা দেখতেই পাচ্ছেন রাজশাহী ইউনিভার্সিটি 1617 সালে এসেছিল এই প্রশ্নটি। এবার আসেন পরের কোশ্চেনটাতে, এটা জগন্নাথ আসা একটা কোশ্চেন, খুব ভালো করে খেয়াল করে দেখবেন এটাও আগের ফরম্যাটে পড়ে আছে। এটা হচ্ছে এ, এই অ্যাঙ্গেলটা 28 ডিগ্রিটা হচ্ছে বি, আবার এ আবার বি, অর্থাৎ ট্যান এ প্লাস বি ইন্টু ট্যান এ ট্যান বি। খুব ভালো করে যদি হিসাব নিকাশ করেন তাহলে আমরা জানি যে আসবে হচ্ছে ট্যান 17 প্লাস 28, আর হিসাব নিকাশ করলে আসবে হচ্ছে ট্যান 45, এবং ট্যান 45 এর মান আমরা জানি সেটা কত 1, তাহলে অ্যান্সার হবে এ। এবার আসেন এই ফরম্যাটটা একটু ভিন্ন, আপনারা এতক্ষণ যা পড়ছেন তার থেকে একটু অন্যরকম, একটা মাইনাস আছে, দেখবেন যে মাইনাস দুইটা মাইনাস অ্যাড হয়েছে, অর্থাৎ ফরম্যাটটা অনেকটা এরকম, ট্যান এ মাইনাস ট্যান বি মাইনাস ট্যান এ ট্যান বি। যদি এমন ফরম্যাটে থাকে তাহলে ঘাবড়ানোর কিছু নেই, এটাও খুব সহজ, শুধু আগের প্লাসটাকে মাইনাস করে দেবেন, ট্যান এ মাইনাস বি তাহলে ট্যান 75 মাইনাস 30, আবারও সেই 45 চলে আসছে, 45 আসার পরে আমরা জানি 1045 এর মান হচ্ছে 1, তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। অর্থাৎ আমরা দুইটা প্যাটার্নের অঙ্ক শিখলাম, এই দুইটা প্যাটার্নে যেভাবে আসে এটাও একটা ভার্সিটিতে আসে জগন্নাথ আশা কোশ্চেন, তাহলে আমরা শিখে ফেললাম যে খুব কম সময়ে কীভাবে এই প্রশ্নগুলো সলভ করা যায়। তবে এখানে একটা জিনিস বুঝতে হবে, অঙ্কগুলো যদি আপনি খুব ভালো করে আমরা যে নিয়মে দেখাচ্ছি বা আমি যে নিয়মে দেখাচ্ছি সেটা যদি প্র্যাকটিস করেন, আপনার ভার্সিটি পরীক্ষা আপনাকে মিনিমাম আপনাকে 33-42 সেকেন্ড সময় দিবে প্রত্যেকটা ম্যাথ করার জন্য, তার থেকে অনেক কম সময়গুলো যদি আপনি প্র্যাকটিস করেন সর্বোচ্চ আমরা আশা করি যে 10-15 সেকেন্ড আপনি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। অনেকে চোখে দেখেও করতেও হয় না, চোখে দেখেই বলতে পারে। আচ্ছা আমরা একটু সামনে যাই, সামনে আস্তে আস্তে এগুলো খুব সহজ ছিল, সামনে আমরা আস্তে আস্তে একটু কঠিন এক্সাম্পলের দিকে যাই। এই প্রশ্নটা দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গত 2 বছর আগে আসা কোশ্চেন। তো এখন এই প্রশ্নটা আপনার যেই প্যাটার্ন শিখিয়েছি আপনার সেই প্যাটার্নে পড়েনি, তো আমরা এটাকে কি করতে পারি দেখবেন, এটা খুব কঠিন না কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে হয়ে যাবে। ট্যান 50 আর এটা হচ্ছে ট্যান 60, ট্যান 40 মানও জানি না 50 মানও জানি না, তার মানে এই দুটো অ্যাঙ্গেল কেমন একটা সিস্টেম করতে হবে যেন আমরা এটার মান বের করতে পারি, কিন্তু 60 মান
আমরা কিন্তু জানি 10 40 এবং 50 মান আমরা জানি না তাই আমি এটা কাজ করতে চাই 10 40 থাক 10 50 টাকে আমি একটু ভেঙে লিখতে চাই 90 মাইনাস 40 90 মাইনাস 40 অবশ্যই থাকবে হচ্ছে 50 এবার দেখেন 10 40 এটাকে যদি আপনি কোয়াড্রেন্টে ভাগেন তাহলে আসবে হচ্ছে cot 40 আর থাকলো tan 60 tan আর cot 10 40 ডিগ্রি 10 40 ডিগ্রি আর cot 40 ডিগ্রি কাটাকাটি চলে যাবে অর্থাৎ ক্যান্সেল আউট হয়ে যাবে কাটাকাটি বলা ঠিক না আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে থাকবে হচ্ছে অনলি tan 60 আর tan 60 এর মান আমরা জানি সেটা কত √3 তাহলে आंसर হচ্ছে সি ওকে আমরা একটু সামনে যাই এই যে প্রশ্নটা এই প্রশ্নটা দেখবেন আমি উপর অনেকগুলো ভার্সিটির নাম একসাথে লিখেছি ঢাকা চিটাগাং রাজশাহী জগন্নাথ জাহাঙ্গীরনগর নোয়াখালী সব লিখে ফেলছি এবং আর একটা বিষয় খেয়াল করলাম আমি কোনো সাল লিখিনি কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নগুলো একাধিকবার এসেছে যেহেতু একাধিকবার এসেছে তাই আমি আর সালগুলো লিখিনি এখানে একটা জিনিস আপনাদের একটু বলি সাইন কস ট্যান এগুলোর 15 ডিগ্রি এবং 15 ডিগ্রি 75 ডিগ্রি 75 আর 18 ডিগ্রি এই মানগুলো একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবেন কারণ এগুলো প্রায় সময় পরীক্ষা আসে আর পরীক্ষা না আসলেও প্রায় সময় আপনাদের বিভিন্ন ধরনের অঙ্ক আসবে যে অঙ্কগুলোতে এই এই যে মানগুলো এগুলো আপনার অঙ্ক করতে কাজে লাগবে এবং জানলে আপনি যদি মুখস্থ রাখতে পারেন খুব সহজে ভার্সিটি পরীক্ষাগুলোতে আপনি এটা সলভ করতে পারবেন এর বাইরে অনেক সময় সেভেন অ্যান্ড হাফ সাড়ে সাত ডিগ্রি বা 36 ডিগ্রি এই মানগুলো আসে এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন তো আমি এই অঙ্কটা ক্ষেত্রে একটু অঙ্কটা করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য যেন আপনারা বুঝতে পারেন সেটা হচ্ছে টেন পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রিকে আমি ভেঙে লিখতে চাই 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি এটাকে যদি টেন এ মাইনাস বি এর সূত্রে ভাঙি তাহলে টেন 45 মাইনাস টেন 30 ডিভাইড বাই 1 মাইনাস টেন 45 আর হচ্ছে টেন 30 এবার যদি আমি মানগুলো বসিয়ে দিই কারণ আমি মান জানি টেন 45 এর মান 1 আর টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1 রুট 3 আর নিচে হচ্ছে মাইনাস 1 টেন 45 এর মান 1 আর দুঃখিত আমি এখানে রুট থ্রি লিখিনি রুট টু লিখে ফেলেছি রুট ওয়ান আর একটা হচ্ছে ওয়ান রুট থ্রি ক্যালকুলেশন ওয়ান রুট থ্রি টেন থার্টি ডিগ্রির মান এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি উপরে আসবো হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান আর নিচে আসবো হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান আমি উপরে নিচে যেহেতু দেখেন এই মানটার সাথে আমাদের অপশনের কোনো মানগুলো ম্যাচ করতেছে না অপশনে যে মানগুলো আছে এগুলো ম্যাচ করে না তাহলে মানে এটাকে আরেকটু মোটিভেট করে নিতে হবে আমাদেরকে যেভাবে আছে সেভাবে স্কুল হবে না আমি উপরে নিচে রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি উপরে যদি রুট থ্রি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে আসবে হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর নিচে যেহেতু একটা প্লাস অপশন আছে তাহলে আসবে রুট থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে তাহলে নিচে আসলো হচ্ছে আমার দেখেন একটু খেয়াল করে দেখেন নিচে আসবে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান যেহেতু স্কোয়ার আর রুট কাটাকাটি স্কোয়ার রুট আর স্কোয়ারটা কাটাকাটি চলে যাবে ক্যান্সেল আউট হয়ে যাবে তাহলে নিচে থাকবে থ্রি মাইনাস ওয়ান আর উপরে থাকবে হচ্ছে থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ওয়ান আপনি যদি হিসাব নিকাশ করেন নিচে টু আসবে হচ্ছে আলটিমেটলি রুট থ্রি টু রুট থ্রি অর্থাৎ অ্যান্সার হচ্ছে এখানে বি ওকে আমরা আজকের এই পর্বে লাস্ট যে প্রশ্নটা সেট করেছি সেটি খুবই সহজ এটি চিটাং বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন এটা দেখে অনেকে হয়তো ধরে ফেলেছেন আমরা জানি একটা সূত্র সাইন টোয়াইস এর একটি সূত্র আছে সাইন টোয়াইস এর সেই সূত্রটি হচ্ছে টু ট্যান এ ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে তার মানে এখানে দেখেন টু ট্যান থার্টি ট্যান এ ওয়ান প্লাস ট্যান স্কোয়ারে তাহলে আলটিমেটলি আমাদের থাক তাহলে এটার অ্যান্সার হবে সাইন টোয়াইসে কিন্তু আমাদের এ কত ভাইয়া এ তো এ না এ হচ্ছে থার্টি তাহলে টেন থার্টি তাহলে সাইন সিক্সটি আর আমরা সবাই নিশ্চয়ই সাইন সিক্সটির মান জানি সেটা কত রুট থ্রি ডিভাইড বাই টু তাহলে অ্যান্সার হচ্ছে সি এখন আপনাদেরকে আজকের ক্লাস মূলত এই পর্যন্তই মানে আজকের ক্লাস না এই পর্বটা এই পর্যন্ত নেক্সট পর্বে আপনারা আরও বেশ কিছু সমস্যা দেখবেন সে পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আর সবাইকে ইউনিভার্স ক্লাসরুম গ্রুপটির মেম্বার হয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আরও বেশ কিছু সমস্যা নিয়ে আপনার সাথে দেখাবো ইনশাল্লাহ
খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।